জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতিবিদ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও জননেতা তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে সকালে সদর উপজেলা জালালপুর গ্রামে প্রয়াত জননেতা এম আবদুর রহিমের প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এ সময় মরহুমের ছেলে বিচারপতি এনায়তুর রহিম জাতীয় সংসদের উইব ইকবালুর রহিম জেলা প্রশাসক মাহমুদুল আলম দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি বরুণ বকশি বাচ্ছু সাবেক মেয়র শফিকুল হক ছোট হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উদিচি নাট্য সমিতি আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান পরে মরহুমের বিদায়ী আত্মার মাক ফেরত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এদিকে তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী তেরোই সেপ্টেম্বর বিকেল তিনটায় দিনাজপুর ঐতিহাসিক গৌরে শহীদ ময়দানে এক স্মরণ আয়োজন করা হয়েছে সভায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়াও বিভিন্ন সংগঠনের দোয়া মহিলা মাহফিল চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ্য গত ২০১৬ সালের চার সেপ্টেম্বর ঢাকার বার্ডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনানব্বই বছর বয়সে মুক্তিযুদ্ধের এই সংগঠক ইন্তেকাল করেন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তিনি স্বাধীনতা পদক পেয়েছেন